আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। তিনি ইরফান খান, সেই 1995 সাল থেকে তিনি বাংলার জামাই। বর্তমানে অয়ন এবং বাবিলের বাবা ইরফান বিয়ে করেছিলেন তার এনএসডির ফেলো গ্রাজুয়েট সুতপা শিকদারকে। দীর্ঘ 22 বছর ধরে অটুট দাম্পত্যের পর সেই ইরফান খান নাকি দাবি করছেন তিনি সিঙ্গেল। সম্প্রতি তার মুক্তি পেতে চলা কারিব কারিব সিঙ্গেলের প্রমোশনে এসে সংবাদ মাধ্যমকে এমন চাই বলেছেন এই অভিনেতা। যদিও তার এই কথার মধ্যে হাই ফান্ডার ফিলোসফি রয়েছে। ইরফান বলেছেন, আমি এখনো সিঙ্গেল, আমরা সবাই একা, একলা চলরে। আমরা কারোর সঙ্গে এক হয়ে জীবন কাটানোর চেষ্টা করি, আবার কখনো আমরা ভগবানের কাছে পৌঁছানোরও চেষ্টা করি। অধিকাংশ সময় সেগুলো কাজে আসে না, শেষ পর্যন্ত আপনি বুঝে যান আপনি সিঙ্গেল। তনুজা চন্দ্রা পরিচালিত কারিব কারিব সিঙ্গেল আদতে কমেডি ছবি। এই ছবিতে ইরফানের বিপরীতে অভিনয় করছেন প্রভাতী। তবে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ইরফানের প্রথম বাংলা ছবি ডুব। পরিচালক বাংলাদেশের মোস্তাফা সরওয়ার ফারুকি। ফারুকির পিঁপড়া বিদ্যা বা অ্যান্ড স্টোরি দেখার পরেই ইরফান নাকি ঠিক করেছিলেন যে ফারুকির সঙ্গে কাজ করতেই হবে, যে কারণে বাংলা ভাষায় কথা বলাটা রপ্ত করার পাশাপাশি ডুবের ক্রিয়েটিভ প্রডিউসারও ইরফান নিজেই। এই ছবিতে প্রখর ব্যক্তিত্বের অধিকারী এমন এক পরিচালকের চরিত্রে ইরফান অভিনয় করেছেন যিনি ভেতরে ভেতরে ভীষণ অসহায়, যা স্ত্রী মেয়েকে নিয়ে সংসার থাকা সত্ত্বেও সম্পর্কে জড়িয়ে পড়েন নিজের মেয়েরই বেস্ট ফ্রেন্ডের সঙ্গে। এই ছবিতে ইরফান অভিনীত জাভেদ হাসানের মেয়ে সাবেরির চরিত্রে অভিনয় করেছেন ফারুকির স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। আর ফারুকির বেস্ট ফ্রেন্ড নীতু, যার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে জাভেদের, সেই চরিত্রে অভিনয় করেছেন টলিউডি নায়িকা পার্নো মিত্র। ইরফানের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত পার্নো। তবে পর্দায় যতই স্ত্রী মেয়ে থাকা সত্ত্বেও মেয়ের বান্ধবীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ুন কিংবা রিয়েল লাইফে স্ত্রী দুই ছেলেকে নিয়ে সংসার করুন, নিজের জার্নির পথে ইরফান এখনো সিঙ্গেল। ইরফানের এই কথা শুনলে মনে পড়ে যায় কবি শক্তি চট্টোপাধ্যায়ের সেই কবিতার কথা, সকলে প্রত্যেকে একা। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।